হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যালোভেরা জুস। আর এই অ্যালোভেরা জুস আমরা কম বেশি সবাই কিন্তু খেয়ে থাকি, আর রমজান মাসে তো খাই আমরা, কিন্তু সবসময় কিন্তু আমরা এটা জানার এতটা প্রয়োজন বোধ করি না যে অ্যালোভেরা জুসে আমাদের কি কি উপকার হয়। তো আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু উপকারিতাগুলো তুলে ধরার জন্য ট্রাই করছি। অ্যালোভেরা জুস আসলে আমাদের শরীরে যে কতটা উপকার করে, আমাদের শরীরের যে বিষাক্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে বের করে দেয়। আর অ্যালোভেরা রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের টক্সিক উপাদানগুলোকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর এই টক্সিক উপাদান আমাদের শরীরের বাড়তে থাকলে আমাদের কর্মক্ষমতা হ্রাস পায়, তো সেক্ষেত্রে অ্যালোভেরা আমাদের হেল্প করে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি অ্যালোভেরা জেলগুলো সব বের করে নিচ্ছি। আর এই জেল বের করার পর কিন্তু ব্লেন্ড করেও রাখা যায় ডিপ ফ্রিজে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি এভাবেও সংরক্ষণ করে খাই। আর এই অ্যালোভেরার জুস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায়। সর্দি কাশি সহ অন্যান্য যেসব সংক্রামক রোগ আছে সেগুলো হওয়ার আশঙ্কা অনেক কম থাকে অ্যালোভেরা জুস খেলে। এছাড়া অ্যালোভেরা জুস আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে, ও সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব পূরণ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট হলো সেই উপাদান যা আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে। তাই আমরা রেগুলার জন্য ট্রাই করব অ্যালোভেরা জুসটা খাওয়ার জন্য। এরা অ্যানিমিয়া বেশ কার্যকর, কারণ আমাদের শরীরের লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতেও সাহায্য করে। আর এখন আমি অ্যালোভেরা জুসটা বানিয়ে নিচ্ছি। তেমন কিছুই লাগছে না আমার অ্যালোভেরা জুসটা তৈরি করার জন্য। লেবু, পানি আর স্বাদ মতো চিনি, সাথে একটু লবণ দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য জুসের। আর দেব আরেকটু উপকারিতা বাড়ানোর জন্য ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দেব অ্যালোভেরা জুস। আর গরমের সময় বরফকুচি দিয়ে পরিবেশন করলে আরও মজা হয়, খুবই ভালো লাগে। আর অ্যালোভেরা জুস কিন্তু আমাদের শরীরের বদ হজমেও সহায়তা করে, পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশনেও সহায়তা করে। আর এছাড়া হরমোনাল ইমব্যালেন্সও দূর করে। তো আমরা সবাই ট্রাই করব অ্যালোভেরা জুসটা নিয়মিত খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।